করার কিছু স্কিল আছে, সেগুলো হাতকে সামনে করে চলে আসে, হাত সামনে করে আসতেছে না, তোর হাত। ফুটবলের কিছু স্কিল আছে যা আমরা ইতিমধ্যে সাবিতির বল দিয়ে দেখাবো। তো মানে এটা হলো স্কিলের মধ্যে পড়ে না, তাও পাই পাই ধরে রাখার জন্য আসলে রাখতে হয় অনেক সময়। আসলে ফুটবলটা একটু মানে ছোট ছোট হয়ে গেছে, তো সেজন্য আমার পাই লাগতেছে না। আরেকটা স্কেল আছে, হ্যান্ডবল হয়ে গেছে ভুল করে, ভুল করে হ্যান্ডবল হওয়ার কারণে আসলে আমি বলটাকে কাঁচা উড়ে দেন তো। তোমার স্কিল পরে দেখায়ও, আগে আমি দেখাই স্কিল। তো স্কিলই নট ইউর স্কিল, জাস্ট মাই স্কিল এন্ড ফুটবল। কি রে, বলকে প্রথমত বলকে কথা শোনাতে হবে, বল যে নিজের কথা শুনবে এইরকম একটা অনুভূতি রাখা লাগবে নিজের মনের ভিতরে আর বলের মনের ভিতরে। বলের মন আছে নাকি? আছে আমার বলার, এটিও আর বল ক্যামেরাম্যান কে বলের ভিতরে করে তেজল যে জানি মানুষ আছে না। প্রথমত এই ওয়েদারের মধ্যে ফুটবল খেলার মজাই আলাদা, দ্বিতীয়ত রোদ রোদ নাই আজকে, যেহেতু এপাশে যা না এপাশে থাকি পাশে থাকি, পাট মাঠ দিয়ে সুন্দর লাগতেছে না। তারপরে এরকম পাঁচ খেলা না একটা মুশকিল আছে যা ইতিমধ্যে দেখাচ্ছি। এইরকম প্রথমে দেখাতে হবে, বল হারা গেলে সমস্যা নেই, বল নিয়ে জন্য আবার নিজেকে ছুটে আসতে হবে। আচ্ছা নিজেকে ছুটে আসার পরে যদি বল হারা হবে তারপরে বলের কাছে আবার যেতে হবে, তখন ম্যান হাসতে হাসতে চলে যাবে, আমরা বল নিয়ে হাসির মধ্যে একটা স্কিল থাকা উচিত। তারপরে এই যে এরকম, আচ্ছা গোলকি পারকো এটা হলো আমাদের গোলকির বার, গোল 1 2 3 4 5 এটা আমাদের গোল। বারটাকে দেখতে পেলেন দাদা, এবার কিভাবে এই বলটা গোল দিতে হবে এইটাই আমরা আজকে দেখাবো। বলের নিচে ধরার দরকার কি আছে? এখন এই সেন্টারে যাবো, কি আগে কাটা আসছে হবে না তো। হ্যাঁ এটা হলো ফুটবল খেলার নতুন টেকনিক, তো এটা হলো গোল কি ওই পাশে কি দেখিস আমরা গোল কি দেখা আছে ওই গোল কি হবে না ওটা আমাদের গোল কি এই বলটা এখন আমরা গোলকির ভিতর দেবো। আচ্ছা এইটু অপর, তো আমরা চলে আসলাম মিডিলি মানে মাঠের মাঝখানে, কারণ ওই পাশে গোলকির বান নাই, খালি এই পাশে আসে। যাই হোক, ও হলো এই পাশের লোক, আমি হলো ওই পাশের লোক, মানে এই একই সমস্যা নেই, যে গোল দিবি তার গোল। এখন প্রথমে বল আমরা সেন্টার করার পরে এদের আমি টানলাম আর কি, ও এখন আমাদের আমার কাছ থেকে কাটাবে, কাটা গোল যদি ও দেয় তাহলে ওর গোল, আর যদি আমি দিই তাহলে আমার গোল। কীভাবে নিজেকে আচ্ছা আগে গোল রেডি 1 2 3 প্রথমে এরকম কাটাতে হবে 1 2 3
বল মাঝে মধ্যে হারা যাবে, তবে সমস্যা নেই, আবার কাটাতে হবে, আবার কাটাতে হবে, তারপর বল এরকম ধরে রাখতে হবে। তারপর যে স্কিলটা প্রথমে আমরা শিখছিলাম সেটা দিয়ে কাজে লাগাতে হবে। তারপরে তারপরে আবার বলটাকে আগায় নিশ্চিত হবে, কারণ সে হলো অনেক ভালো ব্যাটম্যান, বল কোনো রকম দিয়া যাবে না, আর বল দেওয়ার সময় সব চার দিক নজর না রেখে একদিক নজর রেখে পিছন দিয়ে এরকম পিছন দিয়ে এরকম বললে দিদি গোল হবে, সমস্যা নেই, গোলটা হওয়ার জন্য আমরা অল্প টপ করতেছি, দাঁড়ান রেডি বেশিক্ষণ ধরে ওর কাছে থাকা যাবে না, তাহলে পায়ে যে এরকম ড্যাং মারতে হবে, তারা পাও এরকম থাকবি, এরকম ড্যাং মারতে, তারপরে বলে একটু স্কিল দেখাতে হবে যাতে পাশে পেলে ভয় পেয়ে যায়। খেলার আগে ব্যায়াম করে নিতে হবে, এবারে কিভাবে গোল দিতে হয় আমার কাছে শিখে নেবে। বল আমার মারছে, এইরকম নাই দুইটা পড়ছিল ভালো লাই ভালো মারছে, বল বল ভালো না কার বল তোর, এটা অবশ্যই গোল ছিল, যদি আপনি দেখেন যদি অনেক কষ্টের পরে যদি গোল না হয় তাহলে কষ্টের পরে যদি গোল না দিবেন, ফুল চেষ্টার পরে যদি গোল না হয় তাহলে মনে করবেন এটা বলের ঘাটতি, আপনার কোনো ঘাটতি নাই। কিরে বল গো, কতক্ষণ নিয়ে যায় বলতে, এত চেষ্টার পরেও গোল না হলে বুঝতে হবে এটা বলের সমস্যা, এ বল খারাপ হবে না, বল ছোট তো তোকে বল বলে পাম নাই মিলে, ও তাড়াতাড়ি বল আসেন আগে
মানে ধরে এরকম করি চার পাঁচ দূরে যা ঘর গোল দিতে দিয়ে সে একবার এরকম করে পড়েছিল, সেই কারণে এবারও পড়ে গেল। ম্যাচ জোরও না দেখে সে কিরকম প্লান্টি মারে, আমরা একটু দূরে গিয়ে বসেই সে সারা পা ঘুরে আসছে। মামা কল করছি কিডা? হ্যাঁ করছিলাম। না 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 বলে না তো দেখাবি, বলে না এখান থেকে ধর, বলে যাচ্ছে ধর। ঠিক আছে আচ্ছা কাট রেডি। হ্যাঁ পিলান্টি এই তাকাইতে মারা এত দূর গা হবে না, এই দেখতে পিলান্টি মারা। এটা কে? আচ্ছা আপনি বলুন তো আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনি আগে সেটা বলুন। আমি চায়না কোরিয়া। আমি যেখানে কোনো দেশ নেই ওই দেশ থেকে। সরি শুনেন 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 শুনেন, আপনি রোনালদো নাকি মেসি কে ই করেন নাকি এমবাপ্পি? ব্রাজিল ফ্যান্সিরা মানে সেভেন আপ, এরা কি খেলে? এরা ভালো খেলে না, এই ব্রাজিল এর লাগে এমবাপ্পি মেসি সাথে কাটাতে গিয়ে তার এই স্যান্ডেল আর এই ব্যান ফাটিয়ে ফেলেছে। ওকে নেন আসলে জানি না কোন দেশ থেকে এসেছে। এক মিনিট মারো। ও দেখো একটা দর্শক দর্শক দর্শক।